আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আরও একটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওর টপিকটি হচ্ছে যে আমরা কিভাবে উইন্ডোজ 10-এ ব্রাইটনেস কন্ট্রোল করতে পারি এবং নাইট লাইট অন করতে পারি। তো অনেকেই দীর্ঘ সময় কম্পিউটার ব্যবহার করার কারণে চোখে বেশি ইফেক্ট পড়ে, তো সেই কারণে দেখা যাচ্ছে যে আমরা নাইট লাইটটি অন করে দিতে পারি, এই মোডে কম্পিউটার ব্যবহার করতে পারি এবং এই ব্রাইটনেসটা কম বেশি করে নিতে পারি। এছাড়াও আমি আলাদা আরও একটি সফটওয়্যারের বিষয়ে বলবো, যারা অন্য অপারেটিং সিস্টেম ব্যবহার করেন, উইন্ডোজ 7, 8.1 এই ধরনের। তো চলুন তাহলে বেশি কথা না বলে জেনে নেওয়া যাক আসলে এই প্রসেসটা কীভাবে আমরা করতে পারি। তো সেই কাজটি করার জন্য আমরা প্রথমে এই যে স্টার্ট মেনু থেকে সেটিংসে গেলাম। সেটিংসে গিয়ে এই যে দেখুন এখানে সিস্টেম, এই সিস্টেমে ক্লিক দিলাম। সিস্টেমে ক্লিক দেওয়ার পরে দেখুন এই যে এখানে ব্রাইটনেস অ্যান্ড কালার, তো এখান থেকে নাইট লাইট রয়েছে। আপনি এখান থেকে নাইট লাইট সেটিংও দেখতে পারেন এবং এখান থেকে টার্ন অন করে দিতে পারেন। তো আমি এখন যেহেতু নাইট লাইট টার্ন অন করে দেব, দিয়ে দেখি আসলে আমাদের স্ক্রিনে কোনো পরিবর্তন আসছে কি না। তো আমি এখানে টার্ন অন করে দিলাম। তো দেখুন এখন আমার স্ক্রিনের কালারটা চেঞ্জ হয়ে গেল। তো আপনি চাইলে এই কালারটি কন্ট্রোল করতে পারবেন, কম বেশি করে নিতে পারবেন, আপনি এর স্ট্রেন্থটি কতটুকু মানে ডিপ চাচ্ছেন। তো সেই কাজটি করার জন্য আপনি এই যে এই যে বারটি রয়েছে এখান থেকে যদি একটু ডান দিকে নিয়ে আসেন তাহলে দেখবেন যে আরও অন্ধকার হচ্ছে এরকম। তো আর যদি একটু বাম দিকে নিয়ে যাই তাহলে দেখুন যে লাইটটি বেড়ে যাচ্ছে। তো আমরা যেহেতু নাইট লাইটটি অন করব সেহেতু আমরা ডান দিকেই রাখব। আমি ধরুন যে 70-তে রাখলাম, এখানে আমার কাছে এটা মনে হয়েছে। তো আপনারা কম বেশি করে নিতে পারেন। এছাড়াও আপনি শিডিউল করে নিতে পারেন নাইট লাইট আপনি কোন সময় চাচ্ছেন, কত ঘন্টা থেকে কত ঘন্টা পর্যন্ত। তা আমার যেহেতু এটা প্রয়োজন নাই, আমার যখন মনে হবে তখন আমি এটি অন করে নেব, এই কারণে আমি আর এটি টার্ন অন করছি না। আপনারা এখান থেকে আওয়ারটা সেট আপ করে দিতে পারেন। এর পরবর্তীতে আরও একটি সেটিংস রয়েছে, সেটি আমরা করতে পারি। এটা অফ করে দিতে হবে, এটা অফ করার পরে এটা অন করে দিতে হবে। তো দেখুন এখানে অন করে দিলাম। অন করার পরে এছাড়াও আপনি যদি আপনার ডেস্কটপের এই যে ডান সাইডে যে মেসেজের যে নোটিফিকেশনের আইকনটি রয়েছে, আপনি এটার উপরে ক্লিক দিয়ে এখানে দেখুন নাইট লাইট, এটা এটা যদি এক্সপ্যান্ড করি তাহলে এরকম দেখাবে। এখান থেকে আপনি আপনার ব্রাইটনেসটি কম বেশি করতে পারেন এরকম। তো আমি এখানে আমার প্রয়োজন মতো আমি রাখলাম এবং নাইট লাইটটি এখান থেকে অন অফ করতে পারবেন আপনি চাইলে যে কোনো মুহূর্তে। তো এই যে দুইটি সেটিংস রয়েছে। আর এখন আমরা দেখব যে এটি সফটওয়্যারের মাধ্যমে কিভাবে করা যায়, আপনি কোন সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। তো এই কাজটি করার জন্যে আমরা যেই সফটওয়্যারটি দেখব সেটি হচ্ছে ফ্লাক্স ব্রাইটনেস কন্ট্রোলার, ঠিক আছে। এটা লিখে আমরা এই যে দেখুন ফ্লাক্স ব্রাইটনেস কন্ট্রোলার লিখে গুগলে সার্চ দিলাম। দেওয়ার পরে প্রথমে যেই অপশানটি রয়েছে এটাতে ক্লিক দিলাম। দেওয়ার পরে দেখুন এখানে ডাউনলোড ফ্লাক্স ভার্সন 4.119। তো এইটি ডাউনলোড করার পরে আপনি সেট আপ দিলে দেখুন যে এইরকম কম বেশি করে নিতে পারবেন এবং আপনার লোকেশানটাও সিলেক্ট করে দিতে পারবেন। তো এইটি তখন অন থাকলে অটোমেটিক আপনার যেই ওয়েদারের সাথে এইটি কম বেশি হবে, সন্ধ্যা লাগলে সন্ধ্যা এবং দিন হলে সেই ব্রাইটনেসটি কম বেশি হবে অটোমেটিক। তো আপনারা এইটিও ব্যবহার করতে পারেন। আমি নতুন করে ইনস্টল দিলাম না, আপনারা এখান থেকে জাস্ট ডাউনলোড করে ইনস্টল দিলেই সব কিছু হয়ে যাবে। তো এতক্ষণ কষ্ট করে এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা পাশে থাকলেই আমি আরও নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা পাবো। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।